কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে থাম্বনেল, ইউটিউব ব্যানার, লোগো কিংবা সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো কিভাবে আমরা এডিটিং করতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন সবাই। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো এই জন্য আমাদেরকে একটি মোবাইল অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশানটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সো আমি প্রথমে প্লে স্টোরে চলে যাচ্ছি। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা ক্যানভালিকে সার্চ করবেন। সো ক্যানভালিকে সার্চ করার পর আপনারা এই অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপ্লিকেশানটিকে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে রেখেছি, আমি জাস্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করব। সো অ্যাপ্লিকেশানটি ওপেন হওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখানে আপনি একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন লোগো, ইনস্টাগ্রাম পোস্ট, ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব থাম্বনেল, গেমিং লোগো, এরকম অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি খুব সহজেই এগুলো মেক করতে পারবেন। তো আমরা প্রথমে একটি লোগো মেক করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে এগুলো তৈরি করবেন। তো তৈরি করার জন্য আপনারা যদি এখান থেকে একটু স্ক্রোল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি এরো চিহ্ন। আপনাদের এই কয়টার মধ্যে যদি পছন্দ না হয় তাহলে আপনারা এই এরো চিহ্নটাতে ক্লিক করতে পারেন। তো এখানে আপনি আরও বেশ কিছু লোগো পেয়ে যাবেন। সো আমি একটাতে ক্লিক করছি, সাপোজ আমি এই লোগোটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট আছে, এই টেক্সটটা আমরা কীভাবে রিমুভ করি সেটা দেখব। এই টেক্সটটাকে রিমুভ করার জন্য আমরা সিম্পলি এই টেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা এই টেক্সটের উপর যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ডটা চলে এসেছে। তো আমরা এটাকে কেটে দিব এবং এখানে আপনি যা লিখতে চান সেটা লিখতে পারেন। সাপোজ আমি এখানে আমার চ্যানেলের নাম লিখলাম। লিখার পর আমরা যদি একটু ব্যাক করি দেন আমরা সেকেন্ড যে টেক্সটটা আছে এটা যদি আমরা রিমুভ করতে চাই, তো রিমুভ করার জন্য আমরা এই সেকেন্ড টেক্সটের উপর ক্লিক করব, দেন আবারও ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা এখান থেকে এটা রিমুভ করতে পারি। তো আমরা একটা এডিট করে নিচ্ছি। ওকে, এবার যদি আপনি চান যে টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে তো এখান থেকে আপনি ফন্টটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে ইটালিক করতে পারেন, তো আবার এখান থেকে বোল্ড করে নিতে পারেন। আবার টেক্সটটাকে যদি আপনি একটু বড় করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন। তো এখানে যদি আপনি ক্লিক করেন টেক্সটের সাইজটা চলে আসবে। তো এখান থেকে আপনি টেক্সটের সাইজটা চাইলে ছোট বড় করে নিতে পারেন, দেন রাইট অপশনে ক্লিক করবেন। সেমভাবে আপনারা এই টেক্সটগুলো এখান থেকে এডিট করে নিতে পারেন। তো আমি ফার্স্ট যে টেক্সট আছে এটার কালারটা আমি একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। চেঞ্জ করার জন্য টেক্সটের উপর ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন কালারের একটা অপশন চলে এসছে। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমি কালারটা চাইলে চেঞ্জ করতে পারবো এখান থেকে। তো আমি কালারটা চেঞ্জ করছি না, এখানে রাইট অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পেসিং নামে একটা অপশন। তো এখান থেকে আপনি চাইলে লেটার স্পেসটা বাড়াতে পারেন বা লাইন হাইটও বাড়াতে পারেন, দেন ওকে। তাছাড়াও এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি যদি কোনো সাইড করতে চান তো সেটাও করতে পারেন। তাছাড়াও এটারও কালার চেঞ্জ করতে পারেন আপনি। তো এই আইকনটার উপর ক্লিক করার পর এখানে যদি পেনের উপর আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কালার চলে এসছে। এখান থেকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, দেন ওকে। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যে রাইট অপশনটা দেখতে পাচ্ছেন এই রাইট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন। এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করলে আপনার এই লোগোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লোগোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা ব্যাক করছি। তাছাড়াও এখানে যে ডিজাইন অপশনটা আছে ডিজাইনে গেলে আপনারা আপনাদের ডিজাইনগুলো দেখতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে একটি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল আর্ট তৈরি করতে পারেন, তাছাড়া থাম্বনেল মেক করতে পারেন। তো আমি এখান থেকে একটি থাম্বনেল মেক করে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি এখান থেকে এই থাম্বনেলটা তৈরি করব। তো এটার উপর ক্লিক করছি,
আপনার যে ডিজাইনটা পছন্দ হবে সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি আছে, তো এই ছবিটা যদি আপনি চেঞ্জ করতে চান, চেঞ্জ করার জন্য এই ছবিটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে গ্যালারিটা আছে এটা আপনার এখানে শো করবে, নিচে আপনার গ্যালারিটা শো করবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ছবি এখানে অ্যাড করতে পারেন। সাপোজ আমি এখানে একটি ছবি অ্যাড করলাম, তো এখানে কালারে ক্লিক করলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এখানে যে ফিল্টার অপশনটা আছে, তো ফিল্টার উপর ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ছবির ফিল্টারগুলো চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ছবিগুলোর ফিল্টার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, বা এটাকে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন। এখানে যে টেক্সট আছে এটাকে এডিট করার জন্য আমরা সিম্পলি টেক্সটের উপর ক্লিক করব আগের মতোই। তো এটা কেটে দিচ্ছি আমি এখানে, সাপোজ লোগো ডিজাইন এটা লিখলাম। তো এই টেক্সটটাকেও আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন। এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন টেক্সটটা মাঝে চলে এসছে, এটা আমি চাইলে বড়ো করতে পারছি। তো সেমভাবে আপনারা এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখান থেকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে, তাছাড়াও যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডেরও আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডেরও কালার চেঞ্জ করতে পারবেন। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা এই রাইট অপশনে ক্লিক করবেন, দেন সেমভাবে আপনারা এখানে ডাউনলোড আইকনে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তাছাড়াও এই অ্যাপটাতে বেশ কিছু অপশন রয়েছে, আপনারা চাইলে সেগুলো ট্রাই করে দেখতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।